হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে, আপনাদেরকে ঘুরে দেখাবো ড্রিম হলিডে পার্ক এবং বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড বাবু এবং আরও দু একজন যাচ্ছে আমাদের সাথে। সো পুরোটা সময় জুড়ে আমি থাকছি লিমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নিওয়ালা। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। সো শুরু করা যাক আজকের ভিডিওটি। সো গাইস, আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়লাম, আর আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড বাবু। কি অবস্থা তোমার? এই তো ভালো, ঈদ মোবারক সবাইকে। ওয়েল, এবার আমি আপনাদেরকে যাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। ঢাকার সায়েদাবাদ থেকে আপনারা ঢাকা থেকে সিলেটগামী অথবা ভৈরবগামী যে কোনো বাসে চেপে সরাসরি নেমে যেতে পারেন ড্রিম হলিডে পার্কের সামনে। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 70-80 টাকা করে, অথবা আপনারা কুড়িল বিশ্বরোড থেকে BRTC বাসে করে সরাসরি চলে আসতে পারেন গাউসিয়া ভুলতা ফ্লাইওভার, সেখান থেকে আপনারা CNG করে চলে আসতে পারেন ড্রিম হলিডে পার্কের সামনে। প্রবেশ করব, আপনাদেরকে যেতে যেতে দেখানোর চেষ্টা করব। আর ড্রিম হলিডে পার্কে কীভাবে আসবেন যাবতীয় ইনফরমেশন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক আউট করে নেবেন। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি, আর আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। ড্রিম হলিডে পার্কে পৌঁছার পর লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করি। জনপ্রতি টিকিটের মূল্য 320 টাকা এবং ছোট বাচ্চাদের জন্য টিকিটের মূল্য 220 টাকা নির্ধারণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন প্যাডেল করে উঠে পড়লাম। এই যে বাবু আমাদের সাথে আসছে, আমরা প্যাডেল করে চালাচ্ছি, আর এই যে আমাদের সাথে আরও পাবলিকগুলো আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই যে প্যাডেল করে চালাচ্ছি, মজা লাগছে। আশা করি সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার তো এক ফিলিক্স দিলে ও আর্নিং গ্রোথ নাকি, তো আমাদের সাথে না কোন, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ড্রিম হলিডে পার্কে প্রথম রাইড সম্পন্ন হলো, এখন আমরা দ্বিতীয় রাইডের জন্য ওয়েট করছি। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী শটে। We'll be right back.
ভিউয়ার্স, আমরা এখন উঠে পড়েছি বাংলার বুলেট ট্রেনে। আমরা এখন বুলেট ট্রেনের ভিতরে আছি, এই যে সবার অবস্থা, স্বপ্নের বুলেট ট্রেন। তো এখন বুলেট ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তোমার কেমন লাগতেছে বলো? এখন আমরা কিসে উঠবো? এখন আমরা কেবল কারে উঠবো। কেবল কার না, এয়ার বাইসাইকেল? এয়ার বাইসাইকেল। আসলে এত রাইড, তো রাইডের মধ্যে কোন রাইডে চড়ছি ভুলেই গেছি। সব মিলে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদেরকে যে কেবল কারের অভিজ্ঞতা দেখানোর চেষ্টা করছি, এই যে আমরা অনেক উঁচুতে উঠে কেবল কার চালাচ্ছি, আসলে এক্সাইটমেন্ট অনেক বেশি। কি অবস্থা বাবু, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমরা এখন এয়ার বাইসাইকেল রাইড শেষ করলাম। এখন আমরা আবার আমাদের পরবর্তী রাইডে চলে যাচ্ছি। সো দেখা হচ্ছে এই পরবর্তী রাইডে। সে পর্যন্ত সবাই সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভিউয়ার্স, আমরা এখন নাগরদোলায় উঠে পড়লাম। এখন নাগরদোলা আমরা চলবো। এই যে আমার পিছনে বাবু আছে, এই যে আরও অনেকে। সবার কী অবস্থা বাবু? তো আপনাদেরকে এখন এটা ফিল একটু দেওয়ার চেষ্টা করি, চলেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমরা এখন কেবল কারের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমার মাথার উপরে দেখছেন এই যে কেবল কারের তার। আমরা একটু পরে কেবল কারে উঠবো আর আপনাদেরকে কেবল কারের রোমাঞ্চকর অনুভূতি দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট শটে।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কেবল কার রাইড শেষ করলাম, অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ এখন আমরা এই গেম হলে যে পার্কে যে মেইন আকর্ষণ ওয়াটার পার্কে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরো ওয়াটার পার্কটি ঘুরে দেখার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট শটে। কৃত্রিম ঝিরিপথ আসলে অনেক সুন্দর এবং আমাদের উপরে হচ্ছে স্কাই ট্রেন স্টেশন, অর্থাৎ এটি মোটামুটি পদ্মা সেতুর আদলে ন্যায় তৈরি একটি স্টেশন যা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। আমরা এখন এটাতে উঠবো, আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো। তো চলো
আলহামদুলিল্লাহ আমরা স্কাই ট্রেন শেষ করে এখন আমরা পরবর্তী রাইডের জন্য ওয়েট করব আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শটে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন Thank you.